হ্যালো ফ্রেন্ডস, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে স্টাফ নার্স নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা সম্পর্কে। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকে ক্লিক করবে, তাহলে পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো তোমরা যদি গুগলে গিয়ে টাইপ করো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে kmcgov.in, এই ওয়েবসাইটে যদি তোমরা যাও গেলে ওয়েবসাইটটি এরকম ওপেন হবে। তো সেখানে দেখো রিক্রুটমেন্ট সেকশান বা রিক্রুটমেন্ট রেজাল্ট বা ট্রেনিং বলে যে অপশানটা আসছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে এ পর্যন্ত যে নোটিফিকেশানগুলো দেওয়া হয়েছে, রেজাল্ট বলে অপশানে তোমরা ক্লিক করে রেজাল্ট দেখতে পারো, রিক্রুটমেন্ট বলে অপশানে রিক্রুটমেন্টে ক্লিক করলে রিক্রুটমেন্টের তোমরা যা নোটিফিকেশান সেগুলো দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ 165 জন স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে আরবান প্রাইমারি হেলথ সেন্টার, যেটা কলকাতা সিটির ন্যাশনাল আরবান যে সোসাইটি আছে তাদের অধীনে। তো সেখানে যদি ক্লিক করো তাহলে এই পিডিএফটি ওপেন হয়ে যাবে, যে পিডিএফে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কত আছে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অধীনে এটা নেওয়া হচ্ছে স্টাফ নার্স নিয়োগ। তো এখানে বলছে যে 165 জনের যে ভ্যাকান্সি তারা দিয়েছে এটি ইনক্রিজড হতে পারে পরবর্তীতে। তো এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ 41 জন, এসসি 60 জন, এসটি 15, ওবিসি এ 27 এবং ওবিসি বি 8 জনকে। আনরিজার্ভ যে সকল পার্সন আছে ডিসেবিলিটি ক্যান্ডিডেট তাদের 9 জন এবং মেরিটিয়াস যে স্পোর্টস পার্সন তাদের জন্য 5 জনকে রাখা হয়েছে ভ্যাকান্সি লিস্টে। তো যে সকল কোয়ালিফিকেশানগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার মধ্যে GNM যে ট্রেনিং কোর্স হয় যে সকল ইনস্টিটিউট থেকে, নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যদি করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমরা যদি বিএসসি নার্সিং কোর্স সেটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদেরকে কিন্তু রেজিস্টার্ড হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা যে সকল বাংলার যে রেজিস্টার্ড কাউন্সিল আছে নার্সিংয়ের সেখান থেকে রেজিস্টার্ড হতে হবে, আর ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে মানে বাসিন্দা হতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো বয়স 64 বছরের মধ্যে হতে হবে 1/9/2019 এই সময় পিরিয়ড ধরে। এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটরা যে ছাড় পেয়ে থাকে রিল্যাক্সেশন সেটা তারা পাবে। তো 17,220 টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে দেওয়া হবে, আর যে স্কোরিং সিস্টেমের মাধ্যমে স্টাফ নার্স নিয়োগ করা হবে সেটা বেসিক যে কোয়ালিফিকেশান সেটাতেই 100 মার্কস আছে। তো সেটাও যে মার্কস তোমরা কোয়ালিফিকেশানে পাবে এক্সামিনেশান যে কোয়ালিফিকেশান তার ভিত্তিতেই সেই প্যানেলটি তৈরি করা হবে, এবং তারপরেই তোমাদেরকে সিলেকশন করা হবে। তো অ্যাপ্লিকেশান করার জন্য যে অ্যাপ্লিকেশানের যে ফর্মটি সেটি তোমাদেরকে সাবমিট করতে হবে, দেখো রুম নাম্বার 147 ফার্স্ট ফ্লোর 5 SN Banerjee Road কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হেডকোয়ার্টার কলকাতা 7 লক্ষ 13, এই জায়গায় যে ফরম্যাটটা দেওয়া আছে আমি দেখাবো তোমাদেরকে। সেখানে এই পোস্ট সংক্রান্ত যে ফটোকপি হবে মানে জেরক্স কপি সেটাকে তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করে তোমরা সাবমিট করতে পারবে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 11টা থেকে 4টের মধ্যে। তো এই সময় পিরিয়ডের মধ্যে এবং শনিবার 11টা থেকে 2টার মধ্যে, শুধুমাত্র মনডে টু ফ্রাইডেই তোমরা কিন্তু সাবমিট করতে পারবে নিজে গিয়ে অথবা পোস্ট অফিসের মাধ্যমে। তো পরবর্তীতে তোমরা যে ওয়েবসাইট দেখিয়েছি এই ওয়েবসাইটকে ফলো করবে, পরবর্তীতে তারা এই সংক্রান্ত আরও গাইডলাইন্স তারা দিতে থাকবে। তো কিছু কিছু বিষয় তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই মাথায় রাখবে, এবং যে সকল প্রুফগুলো দেবে তার অরিজিনাল কপি অবশ্যই রাখবে কাছে, আর এই সকল প্রুফে তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে, করার পরেই তোমরা সেটাকে খামবন্দি করে জমা করবে। তো যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটি এরকম, এখানে তোমরা
ফটোটি দেওয়ার পরে নিজের সিগনেচার করবে। এখানে নিজের নামটি বড় হাতের লিখবে, গার্জেনের নাম লিখবে, ডেট অফ বার্থ দেবে যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেটা, এবং 1/9/2019 কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা এখানে লিখবে। হ্যান্ডিক্যাপ থাকলে জানাবে, আর না হলে নো লিখবে। কাস্ট এখানে লিখবে, SC ST OBC যে কাস্টে বিলং করো বা জেনারেল হলে জেনারেল, আর যে পোস্টাল অ্যাড্রেস মানে তোমাকে কমিউনিকেট করতে পারবে সেই অ্যাড্রেস এখানে পিন নাম্বার সমেত লিখবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বার, এখানে ইমেল আইডি, এবং যেটা পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় কমিউনিকেশন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদাভাবে লিখবে, এবং দুটো এক হলেও তোমরা ফুল অ্যাড্রেসটি এখানে লিখবে। আর এবং এখানে ইয়েস করবে নিশ্চয়ই ইন্ডিয়ান সিটিজেন, এবং ন্যাচারালি পেয়েছো না রেজিস্ট্রেশন করে পেয়েছো সেটা এখানে জানাবে যদি নো হয়ে থাকে। তো এখানে তোমাদের যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেগুলোকে এখানে লিখবে, ইয়ার কোন ডিগ্রিতে পাশ করেছো, কোন সালে কত মার্কসের মধ্যে কত মার্কস পেয়েছো সমস্ত কিছু, এবং যে স্পেশালাইজেশন বা প্রফেশনাল যদি এই স্টাফ নার্সের অন্যান্য কাজ করে থাকো কোথাও বা কোর্স করে থাকো তার একটা ডিটেলস এখানে দেবে। তারপর ডিক্লারেশন দেওয়ার পর এখানে প্লেস এবং ডেট দিয়ে এখানে নিজের সিগনেচার করে এই ফর্মটিকেই এর সঙ্গেকার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে তোমরা যে ঠিকানা বলেছি এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, যারা যারা এই ভিডিওটিকে এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ফর্মটি ফিল আপ করতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার যে ভিডিও এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।